বন্ধুরা, আমরা আরেকটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এখন যেই সংবাদটি পড়ব সেটির শিরোনাম যদি বলি, সেটি হচ্ছে যে শেখ হাসিনার জন্য নিজাম উদ্দিন আউলিয়ার দরগায়ে দোয়া করান শামীম ওসমান। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তার দলের অনেক নেতা আত্মগোপনে চলে যান এবং দেশ ছেড়েও পালিয়ে যান অনেকে। আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের নিয়ে রয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা। এরপর দীর্ঘ 1 মাস পর চলতি মাসের শুরুর দিকে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগায় নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে পরিবার সহ দেখা যায়। ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ করে ঘুরতে গিয়ে বাংলাদেশের মনিরুল হক দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার দরগায়ে তাকে দেখতে পান। মনিরুল হক জানান যে শেখ হাসিনার জন্য নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় দোয়া করান শামীম ওসমান। অর্থাৎ তিনি ইন্ডিয়াতে রয়েছেন, ভারতে রয়েছেন, এটি অনেকটা নিশ্চিত হওয়া যায় তার সূত্রে। সে সময় তার পরিবারের কয়েকজন সদস্য ছিলেন এবং তাদেরকে তিনি দেখতে পেয়েছেন। ফ্রিল্যান্সার এবং ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফেরার আগে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। তিনি সেপ্টেম্বরের শুরুর দিকে একদিন সন্ধ্যায় নিজামুদ্দিন দরগায়ে বসেছিলেন। এ সময় হঠাৎ তিনি বাংলাদেশ শব্দ শুনে তাকিয়ে পড়েন এবং দেখেন যে এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছে। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি। মনিরুল সেই ভিডিও গণমাধ্যমকে দিয়েছেন এবং ওই সময়কার বর্ণনা দিয়েছেন। ভিডিওর উর্দু ভাষায় সেই দোয়া বাংলা করা হলে হয়, শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সমর্থ দাও, শেখ হাসিনা সাহেবকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো। মনিরুল হক জানান তিনি সেখানে শামীম ওসমানকে দেখে অবাক হয়েছেন। ওই সময় শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সম্ভবত আরও 3 জন সদস্য ছিলেন। পরে তিনি শামীম ওসমানকে অনুসরণ করতে থাকেন এবং দরগায়ের এক পাশে থাকা খাবার জায়গায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের তবারক বিতরণ করতে দেখেন। এমনকি যিনি দোয়া পড়াচ্ছিলেন তাকেও টাকা দিতে দেখেন। মনিরুলের দাবি, শামীম ওসমানের সঙ্গে তার একেবারে চোখাচোখি হয়, তবে কোনো বাক্য বিনিময় হয়নি। শামীম ওসমানকে দেখে হতাশ মনে হয়েছিল বলেও তিনি জানিয়েছেন। এর আগে শামীম ওসমানকে পরিবারসহ দেখেছেন বলে ফেসবুকে জানিয়েছিলেন ভারতে অধ্যয়নরত আরেক শিক্ষার্থী আকাশ হক, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। গত 19 জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারা বঙ্গবন্ধু সড়কে কোটা আন্দোলনে আন্দোলনকারীদের ওপর শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার অভিযোগ রয়েছে এবং সে সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে শামীম ওসমানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও হয়েছে। বন্ধুরা, যে নিউজটি পড়লাম এটির যদি একটু আলোচনা করি, সেটি হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি বিশাল পরিবর্তন দেখা যায়। দেশের রাজনৈতিক যেই শীর্ষস্থানীয় আওয়ামী লীগের নেতারা, তাদেরকে এক কথায় দেখাই যায়নি, তারা আত্মগোপনে চলে যান এবং শেখ হাসিনার যেই চলে যাওয়া, তিনি কোনোভাবেই কিন্তু পরিকল্পিতভাবে সরকার থেকে বিদায় নিতে পারেননি। খুবই স্বল্প সময়ের জন্য তিনি সময় পেয়েছিলেন এবং ভারতে চলে গিয়েছিলেন। সেই ক্ষেত্রে তার দলের যেই শীর্ষস্থানীয় নেতাদেরকে তিনি কোনো নির্দেশনা দিয়ে যেতে পারেননি এবং কোনো প্রকার পূর্বের যেই একটা
দিক নির্দেশনা থাকে এবং তিনি যে ক্ষমতা ছাড়বেন সেরকম কোনো সংবাদও কিন্তু তাদের শীর্ষস্থানীয় অনেক নেতা এবং কর্মীরা পায়নি, যার জন্য তারা অনেকটা বিপদে পড়েছেন এবং সেই সংক্রান্ত নিউজ কিন্তু আমরা এখন পাচ্ছি। এবং অনেকেই এমপি থেকে মন্ত্রী এবং সাবেক যারা ক্যাবিনেটে ছিলেন তাদেরকেও কিন্তু আমরা দেখেছি যে গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারটা হচ্ছে, এটি এখন এক কথায় বলা যায় যে স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে আটক করা হচ্ছে। কিন্তু শুরুর দিকে যে দলের নেতাকর্মীদের উপর একটি হামলা এবং হত্যাও হতে পারেন বা খুন হতে পারেন এই যে একটা আশঙ্কা ছিল, সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু আত্মগোপনে ছিলেন এবং অনেক সময় দেখা গিয়েছে যে শীর্ষস্থানীয় নেতাকর্মীদের বাড়িঘর কিন্তু আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যাই হোক, অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং অনেকে পালাতে চেষ্টা করার সময় আটক হয়েছেন। তো শামীম ওসমান, অবশ্যই এটি বলা যাবে যে যখন সরকার পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, তিনি কিন্তু দেশে ছিলেন, পরবর্তীতে কোনো একটা সময় সুযোগ বুঝে তিনি ভারতে চলে গিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন, এমনটি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এবং এই তথ্যগুলো মাধ্যমে আমরা জানতে পেরেছি। যা হোক, আমরা রাজনীতির নতুন দিগন্ত দেখব, নতুন একটি বাংলাদেশে রাজনীতির একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, এভাবে লুকোচুরি করে নয় এবং এমন কোনো কাজ আমরা রাজনৈতিক দলের মধ্যে থেকে করব না যাতে আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। সেটিই হবে রাজনীতির মূল অঙ্গীকার প্রতিটি নেতার এবং দলের। যাই হোক, আমরা আজকের এই ভিডিওটি এখানে রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, ধন্যবাদ।